পরে যে ক্যামেরা যেখানে আছে ওখানে ক্লিক করো, ক্লিক করো, ক্লিক করো। এটা বন্ধ করে দিয়ে বসে থাকি।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস স্টার্ট হয়েছে, প্রায় 3 মিনিট পার হয়েছে। আমরা আর অপেক্ষা করছি না, আমরা ক্লাস শুরু করে দিব। তাহলে এরই মধ্যে জয়েন করেছে রায়হান, রাকিবুল হাসান, ফারহান আক্তার, কায়ুম হাসান এবং জোহা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাব। আমাকে শোনা যাচ্ছে ভালো করে? Yes, স্যার। ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে প্রথমে আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। দেখো তো আমার কম্পিউটারের স্ক্রিন দেখা যাচ্ছে নাকি তোমাদের ওখানে? দেখা যাচ্ছে? Yes, sir. তাহলে আজকে আমরা আমাদের পরীক্ষার জন্য, যেহেতু সামনে পরীক্ষা, পরীক্ষার জন্য আমরা আজকে একটি ইম্পর্টেন্ট লেসনস পড়ব, ইংলিশ ফর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইংলিশ ফর টুডে থেকে আমরা একটি ইম্পর্টেন্ট লেসন পড়ব, কেমন? আমরা আজকে ইউনিট 4 থেকে এমন একটি লেসনস পড়ব যেটি পরীক্ষাতে আসবে, পরীক্ষায় আসবে। লেসেন্সটা তোমরা ভালো করে বুঝে নিবে, ওখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। ওকে, তাহলে আজকে আবারও দ্বিতীয়বারের মতো আমি প্রশ্ন ফাঁস করে দিলাম, কেমন? আজকেও কি করে দিলাম, প্রশ্ন ফাঁস করে দিলাম। আজকে আমি যেটা পড়াবো সেটা অবশ্যই পরীক্ষায় আসবে, ঠিক আছে? আমি এমন কোনো জিনিস দিব না যেগুলো পরীক্ষায় আসছে কিন্তু আমি পড়াই নাই, ঠিক আছে? আমি পড়িয়েছি, ওখান থেকেই সব পরীক্ষায় আসবে। তোমরা প্রত্যেকটা ক্লাস মন দিয়ে শুনবে, মন দিয়ে করবে। তাহলে আজকে আমরা পড়বো দ্য হোম মেকার্স। কি পড়বো আজকে আমরা? তোমরা এরই মধ্যে তোমাদের বইয়ের ইউনিট 4 এর দাঁড়া পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি। পাওয়ার পয়েন্ট ওপেন হচ্ছে। ওকে, তাহলে পেজ নাম্বারটা হচ্ছে 35। তোমরা সবাই তোমাদের মেইন বুকের, ইংলিশ ফর টুডে বুকের পেজ নাম্বার 35 খোলো, কেমন? পেজ নাম্বার 35। সবাই বই খুলবে, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট লেসন ফর ইউর মান্থলি টেস্ট। আমরা এই সময়টা কেউ ক্লাস মিস দিব না, পরীক্ষার আগ পর্যন্ত কেউ ক্লাস মিস দিব না, কারণ এখন প্রত্যেকটা টিচার্স কি করবে, পরীক্ষায় আসবে এমন টপিক পড়াবে, পরীক্ষাতে আসবে এমন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এই এই এক সপ্তাহ ধরে হবে। সো তোমরা কেউ ক্লাস মিস দিবে না, কেমন? তাহলে আজকে আমি যে লেসনটি পড়াচ্ছি দ্য হোম মেকার, এটিও কি তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। দিস ইজ হামিদুর রশিদ জাভেদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাউথ এশিয়ান স্কুল, চট্টগ্রাম।
class 7 the homemaker page number 35 let us see some pictures at first picture what can we see a woman is cooking ekta woman ekta mohila ranna korche and another woman is cleaning the floor cleaning in third pictures a woman is designing cords means kathe kathe design korche kemon ফার্নিচার বানাবার জন্য কাঠে ডিজাইন দিচ্ছে কাঠটা মসৃণ করছে ক্যান ইউ গেস হোয়াট টাইপস অফ মেকার দে আর ইয়েস স্যার হোম মেকার মিন্স ঘরের প্রত্যেকটি কাজ ঘরের কাজ যারা করেন তাদেরকে বলে হোম মেকার কেমন Today's our topic is the homemaker. We are reading about the homemaker. We will learn about the homemaker. Learning outcomes. আমরা আজকের ক্লাসটি পড়ে কি কি শিখতে পারবো? আমরা শিখতে পারবো by the end of the lessons. যখন আমরা lessonsটা শেষ করবো, তখনই আমরা students will be able to. Studentরা পারবে কি কি পারবে দেখি আমরা. Talk about the pictures and peoples. Pictures dekhe, people dekhe bolte parbe, chobi bornona korte parbe. Ask and answer question. Question korte parbe ebong answer dite parbe. Read and understand text. Porte parbe ebong likhay ja ache, text ja likha ache seta bujhte parbe. Look at these pictures and say. এখন আমরা আরো কিছু পিকচার্স দেখবো এবং বলবো. Who is he? He is a carpenter. Carpenter means cart mistry. Come on. What's he doing? She ki korche. Now he is designing carts. She ki korche. She kathe design dicche. Alpona. Okay. Kathe alpona dicche. Who is she? She is a housewife. What's she doing? Now she is cooking foods. She ekhon ki korche? Khabar ranna korche. What are they doing now? তারা কি করছে? দুটো মানুষকে দেখা যাচ্ছে। তারা কি করছে এখানে? Cleaning floor. তারা মেঝে পরিষ্কার করছে। What are they doing now? আরো কিছু মানুষ দেখা যাচ্ছে। In another pictures. তারা কি করছে এখানে? Separating unnecessary things from paddy. তারা ধান থেকে ধানে যে একটি অবশিষ্ট অংশ থাকে অপ্রয়োজনীয় অনেক জিনিস থাকে সেটাকে তারা আলাদা করে নিচ্ছে সেপারেটিং মিন্স আলাদা করে নিচ্ছে সেপারেটিং আননেসেসারি থিংস ফ্রম পেডি পেডি মানে হচ্ছে ধান আর ধান থেকে যখন চালটা বের হবে তখন আমরা বলবো রাইস
talk about these pictures and people. What are they doing? Washing clothes, husking paddy. Husking paddy মানে কি? Paddy কে কি কি করে নিচ্ছে তারা? Paddy যে গাছ থেকে paddyটাকে আলাদা করে নিচ্ছে। এটাকে বলে husking paddy. Teaching children and separating unnecessary things. আচ্ছা। তাহলে আমরা আরেকটা pictures in third pictures. In third pictures, we can see a woman is teaching her children and separating unnecessary things. এখানে এই womanটা কি করছে? তার বাচ্চাকে পড়াচ্ছেন এবং কুলা দিয়ে যে অপ্রয়োজনীয় জিনিসটাকে উনি আলাদা করে নিচ্ছেন. In the fourth pictures, we can see two people are cleaning utensils. Cleaning utensils means আসবাবপত্র বাসন কোসন কি করছে ওরা পরিষ্কার করে নিচ্ছে. Talk about their work and activities. Cooking, eating. ওকে আমরা সেকেন্ড পিকচারে দেখতে পাচ্ছি তারা বনভোজনের মতো একটা মাদুর বিছিয়ে গাছের নিচে বসে আরাম করে খাচ্ছে. কেমন এভাবে খেতে অনেক মজা বাইরের পরিবেশে. দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাম কাইন্ড অফ পিকনিক. ইন থার্ড পিকচার্স উই ক্যান সি আ ওমেন ইজ ওয়াশিং পটস. ইন দ্য ফোর্থ পিকচার্স উই ক্যান সি আ ওমেন অ্যান্ড আ চাইল্ড praying. They are practicing, they are teaching morality. তারা নৈতিকতা প্র্যাকটিস করছে. Okay. Then individual work. এখন আমরা প্রত্যেকে কি করব? আমরা রিডিংটা পড়ব. আমরা আমাদের বইয়ের কত নাম্বার পেজ বলেছিলাম তোমাদেরকে একটু আগে? 35 বলেছিলাম? 34. ওকে কিন্তু এখানে 32 পেজ আছে, এটা ভুল আছে, এটা আগের বই. তোমাদের বইতে একটু চেঞ্জ হয়েছে. তোমাদের বইতে 35 নাম্বার পেজ. ওকে তাহলে আমরা 35 নাম্বার পেজে গিয়ে রিডিংটা পড়বো. আমি পড়ে শোনাবো, তোমরা পড়ে নিবে. কারণ এই রিডিং থেকে আমি আবারও বলে দিচ্ছি আমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে. তাই আমরা এখানে এই রিডিংটা ভালো করে বুঝবো, এটা মনে রাখবো. প্রত্যেকটি লাইন আমরা মনে রাখার চেষ্টা করব. Mrs. Nazma and Mr. Joinul Ali live in a small village with their daughters. তাহলে নাজমা এবং জয়নুল একটা ছোট গ্রামে তাদের মেয়েদের নিয়ে বাস করেন, তাদের মেয়েদের নিয়ে থাকেন. মিতু aged 7 and নিতু aged 5. তাহলে তাদের মেয়েরা হচ্ছেন একজন মিতু যার বয়স হচ্ছে 7 বছর, আর একজন নিতু যার বয়স হচ্ছে 5 বছর. জয়নুল ইজ আ কার্পেন্টার. জয়নুল হচ্ছেন একজন কাঠ মিস্ত্রি. হি ইজ হায়ার্ড বাই দ্য ভিলেজার্স টু মেক চেয়ার্স টেবলস পিরা. পিরা মিন্স লো স্টুল অ্যান্ড আদার ফার্নিচার. তাহলে জয়নুলকে গ্রামের মানুষরা ভাড়া করে হায়ার করে. হায়ার করে মিন্স গ্রামের মানুষরা ওনাকে নিয়ে যায়, তাদের বাসায় নিয়ে যায়. বাসায় নিয়ে গিয়ে তারা ফার্নিচার বানিয়ে নেয়, ওনাকে ফার্নিচার বানাতে বলে. কেমন ফার্নিচার বানাতে বলে, চেয়ার্স বানাতে বলে, টেবিলস বানাতে বলে, তারপরে ছোট টুল বানাতে বলে. ওকে পিরা বানাতে বলে. পিরা মিন্স হচ্ছে আমরা অনেকে গ্রামে দেখেছি মানুষরা ভাত খেতে বসে ছোট একটা টুলের উপর বসে, টুল টাইপের একটা ফার্নিচার ছোট, এটাকে বলে পিরা. হি ইজ অলসো আস্কড টু ডু এ স্মল রিপেয়ার ওয়ার্ক.
তাকে আরো কি করতে হয় রিপেয়ার ও রিপেয়ারের কাজ করতে হয় রিপেয়ার মিন্স ধরে একটা চেয়ার ভেঙে গেছে এটা উনি ঠিক করে দেন একটা টেবিল ভেঙে গিয়েছে উনি ঠিক করে দেন ঠিক করে দেওয়াকে বলে রিপেয়ার উনি রিপেয়ারের কাজ করেন বাট জয়নুল ডাজেন্ট ফাইন্ড ওয়ার্ক এভরিডে কিন্তু প্রতিদিন সে কাজ পায় না হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ সে দিন আনে দিন খায় হ্যান্ডস টু মাউথ মিন্স দিন একটা দিনে ইনকাম করে সে একদিনে যা পায় ওটা তার একদিনের খরচ পরের দিনের জন্য সে ইনকাম করতে পারে না কেমন আচ্ছা নাজমা ডাজ অল দ্য ওয়ার্ক অ্যাট হোম ফ্রম মর্নিং টু নাইট নাজমা সকাল থেকে রাত পর্যন্ত ঘরের প্রত্যেকটি কাজ করেন রেইন অর শাইন সকাল থেকে রাত পর্যন্ত তারপরে রোদ হোক বৃষ্টি হোক ঘরের কাজ তাকে করতেই হয় সামটাইমস শি সিটস উইথ মিতু অ্যান্ড নিতু মাঝে মধ্যে তিনি নিতু আর মিতুর সাথে বসেন টিচেস দেম বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস ফ্রম সাম নাম্বার অ্যান্ড সাম নাম্বারস মাঝে মধ্যে উনি নিতু মিতুকে কি করেন বাংলা পড়ান ইংলিশ পড়ান বর্ণমালা পড়ান তারপরে হচ্ছে নাম্বার 1, 2, 3 এক দুই তিন এসব পড়ান দে ডো নট গো টু স্কুল তারা স্কুলে যায় না নাজমা কুড স্টাডি অনলি আপ টু ক্লাস 5 নাজমা পড়তে পেরেছিল ক্লাস 5 পর্যন্ত পড়তে পেরেছিলেন জয়নুল ইজ ইলিটারেট জয়নুল তো একদমই পড়ে নাই নিরক্ষর কেমন জয়নুল একদমই পড়ে নাই আর নাজমা পড়েছে ক্লাস 5 পর্যন্ত ওকে তাহলে এখানে হোম মেকারে তোমার তিনটা আলাদা আলাদা পেজ আছে আলাদা আলাদা পেজে যাচ্ছে দুই তিনটা আমরা প্রত্যেকটা পেজেস পড়ে নিব আমরা হোম মেকারের চ্যাপ্টারটি আজকে শেষ করব তাহলে তোমরা এরপরে আরেকটা পেজেস পাবা হোম মেকার টু লিখা আছে ওখানে যাবা সবাই ওখানে চলে যাও দা হোম মেকার টু এটা পেজ নাম্বার হবে তোমরা পেজ নাম্বারটা দেখে নাও এটা পেজ নাম্বার হবে 36 থেকে স্টার্ট 36-37 থেকে স্টার্ট ঠিক আছে তোমাদের পেজের সাথে মিল আছে কই আমি তো কোনো রেসপন্স পাচ্ছি না তোমাদের পেজের সাথে মিল আছে কি Yes, sir, 36 এ ভেরি গুড 36 এ এই পেসেজের আরেকটি অংশ আছে আমরা ওটা বুঝে নিব এখন ওয়ান ডে জয়নাল লুকড ফর ওয়ার্ক ইন হিজ ভিলেজ অ্যান্ড ইন দ্য নেক্সট ভিলেজ আচ্ছা একদিন জয়নাল কি করেছে কাজের জন্য বের হয়েছে তার গ্রামে এবং তার পাশের গ্রামে কাজ করতে কাজ খুঁজতে বের হয়েছে বাট হিজ লাক ডিডেন্ট ফেভার হিম কিন্তু তার ভাগ্য ভালো ছিল না He was angry, but his luck didn't favor him. তার ভাগ্য তাকে কি করেনি ফেভার করে নাই তার ভাগ্য ভালো ছিল না এমন অর্থে আর কি হি ওয়াজ অ্যাংগ্রি উইথ এভরিবডি যেহেতু সে কাজ পায় নাই সে টাকা পাবে না তাই তার মেজাজটা খুব খারাপ ছিল সবার সাথে সে খারাপ বিহেভ করছিল হোয়েন হি ওয়াজ ব্যাক হোম সে যখন বাসায় আসলো নাজমা ফেলড টু সার্ভ হিজ মিল নাজমার রান্নাটা কমপ্লিট হয় নাই নাজমা তাকে খাবার দিতে পারে নাই নাজমা মিন্স জয়নুলের বউ দ্যাট মেড হিম শাউট এট নাজমা তখন সে নাজমার উপর চিল্লাই উঠল কেমন নাজমার উপর সে রাগ দেখালো রাগ ঝাড়ল আই হ্যাড আ সিভিয়ার হেডেক অ্যান্ড আ ফিভার সেইড নাজমা নাজমা বললো আমার মাথা ব্যথা ছিল আমার জ্বর ছিল জয়নুল ওয়াজ ট্রেমলিং উইথ অ্যাঙ্গার আর এদিকে জয়নুল রাগে কাঁপছেন ভাত না পেয়ে রাগে কাঁপছে কেমন আচ্ছা দ্য কুকিং ইজ অলমোস্ট ডান রান্না তো প্রায় কমপ্লিট ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিট হাত মুখ ধুয়ে আসো আল ব্রিং দ্য ফুড সন শি সেড সে বলল হাত মুখ ধুয়ে আসেন আমি আপনাকে খাবার দিচ্ছি সুন ইট উইল টেক এজেস কি তাড়াতাড়ি বলছো এটা তো বছর লেগে যাচ্ছে তোমার খাবার দিতে কে বলল জয়নুল বলল
জয়নুল শাউটেড ওয়াইডলি সে একদম জোরে চিল্লাই বলল হোয়াট ডু ইউ ডু দা হোল ডে এট হোম তুমি সারাদিন বাসায় কি করো আই ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি টু রান দা ফ্যামিলি আমি টাকা কামাই এই ঘর আমি চালাই তুমি কি করো সারাদিন ইউ ক্যান্ট ইভেন কুক মাই মিলস ইন টাইম তুমি আমার খাবারটাও ঠিক সময়ে রান্না করতে পারো না ঠিক সময়ে ভাত চা দিতে পারো না আচ্ছা তাহলে কে বললো জয়নুল বললো দেখি এবার নাজমা কি বলে দেখি আই ডোন্ট আর্ন মানি আমি টাকা কামাই না বাট আই অলসো রান দ্য ফ্যামিলি কিন্তু আমি ফ্যামিলিটা চালাই আই ডু অল দ্য ওয়ার্ক অ্যাট হোম আমি ঘরে সব কাজ করি কুকিং ক্লিনিং ওয়াশিং হাস্কিং টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন এভরিথিং আমি বাসায় সব কাজ করি আমি বাসায় রান্না করি পরিষ্কার করি ওয়াশ করি তারপরে তোমার এই যে হাস্কিং হাস্কিং মানে বলেছিলাম একটু আগে তোমার ধানের একটি কাজ ধান গাছ থেকে ধানকে সেপারেট করে আলাদা করাকে বলে হাস্কিং টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন বাচ্চাদের দেখাশোনা করি সব কাজ তো আমি করি নাজমা বলল মনে রিমেম্বার মনে রাখবে ইউ ওয়ার্ক ফর মানি তুমি টাকার জন্য কাজ করো বাট মাই ওয়ার্ক ইন দ্য হোম ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার ঘরে আমি যে কাজ করি তার জন্য আমরা একসাথে থাকতে পারছি অ্যান্ড মেক ইট হ্যাপি এবং আমরা সুখী হচ্ছি সো বোথ টাইপস অফ ওয়ার্ক আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট উভয় ধরনের কাজ প্রত্যেকটি কাজই কি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ নেভার বিফোর হ্যাজ জয়নাল থট অ্যাবাউট দিস থিংস কিন্তু জয়নাল তো এইভাবে ভেবে দেখে নাই কোনোদিন হি ফিলস গিলটি তার একটু একটু অপরাধ বোধ যাচ্ছে মনের মধ্যে তার রাগারাগি করা ঠিক হয় নাই সেইটা বুঝতে পারছে Never before has he looked at Nazma with so much admiration and gratitude. Nazmar proti tar mone ektu ki ashlo admiration ashlo ebong kritoggota ashlo mane tar kajer mullo dite laglo ebong tar proti ektu kritoggo hote laglo. Okay. Tahole amra pages ti porechi bujhechi shobai bujhechi kina? Yes sir. Okay, ei pages ta tumi aro pore nibo. এখানে তোমার জয়নুল কেন রেগে গিয়েছে কে কি কাজ করে তাদের বাচ্চার এজ কত জয়নুল কতটুকু পড়ালেখা করেছে নাজমা কতটুকু পড়ালেখা করেছে এই জিনিসগুলো আমরা মনে রাখবো ওকে তাহলে এখন আমরা এই চ্যাপ্টার থেকে ওয়ার্ড মিনিং করব কয়েকটি কার্পেন্টার Carpenter means a person who builds or repairs wooden structure. যে ব্যক্তি কাঠের কাঠের জিনিসপত্র তৈরি করে তাকে বলে কার্পেন্টার Rain. Rain মানে হচ্ছে এই যে rain দেখা যাচ্ছে দেখো Rain মানে হচ্ছে বৃষ্টি of water from the sky আকাশ থেকে বৃষ্টির পানি পড়া আকাশ থেকে পানি ঝরে পড়াকে বলে rain shine shine means দেখো shine দেখা যাচ্ছে সূর্যের কিরণ আমরা ইংলিশে কিভাবে বলবো to give forth or glow with light আচ্ছা লাইটের মাধ্যমে আলোকিত হওয়া তাকে বলে শাইন সূর্যের কিরণ অ্যানসার টু দ্য কোয়েশ্চনস বিলো ওকে টেল মি নাও হোয়াট ইজ মিস্টার জয়নাল মিস্টার জয়নাল আবেদিন ইজ এ কার্পেন্টার ভেরি গুড মিস্টার জয়নাল আবেদিন ইজ আ কার্পেন্টার ওকে মিস্টার জয়নাল ইজ এ কার্পেন্টার এখানে কি আবেদিন আছে ওর নামের পাশে আবেদিন না থাকলে বলা যাবে না কিন্তু আবেদিন হয়ে গেলে কে হয়ে যাবে না স্যার জয়নাল হুদা শুধু জয়নাল আছে কেমন যদি আবেদিন বলি জয়নাল হুদা তাহলে হয়ে যাবে শিল্পাচার্য জয়নাল আবেদিন হয়ে যাবে কেমন আমাদের দেশে একজন বিখ্যাত জয়নাল আবেদিন আছে উনি হয়ে যাবেন তখন আমি আমরা আবেদিন বলবো না আচ্ছা এরপর হচ্ছে Who is Mrs. Nazma? আরেকজন বলো নাম বলে অ্যানসার দিবে Who
কুইজ মিসেস নাজমা আমি যাকে জিজ্ঞেস করি সে বলবে দেখি কানিস ফাতিমা বলো স্যার মিসেস নাজমা ইজ এ হাউসওয়াইফ ভেরি গুড ঠিক আছে নাজমা হাউসওয়াইফ ঘরের কাজ যারা করে তারা হাউসওয়াইফ হাউসওয়াইফ বললে হবে তোমার অ্যানসারটাও ঠিক আছে আর এখানে যে অ্যানসারটা আছে সেটা হচ্ছে মিসেস নাজমা ইজ মিস্টার জয়নালস ওয়াইফ নাজমা জয়নালের ওয়াইফও বলা যাবে হাউসওয়াইফও বলা যাবে নো প্রবলেম এটা এরপর আছে হাউ ওল্ড ইজ মিথু এন্ড নিতু মিথু আর নিতুর বয়স কত Seven and Nitu is five. Sir, Mitu age seven and Nitu age five. Okay, very good. ঠিক আছে। এটা আমি অ্যানসারটা দিয়েছি নিচে সবাই দেখে নাও। কি বলো ভাইটা? Okay. Next question is Mr. Joinal is elite, literate? Mr. Joinal is literate. Ekhi to tar ki okkhor gyan ache. Yes, sir. Mr. Joinal is illiterate. Is illiterate. Kemon? Tahole ekhane ami diyechi literate. Tahole eta hobe na. She hobe illiterate. Dekhi answer ta ki ache. No, he is illiterate. She nirokkhor. Okkhor chine na. Okkhor na chinle bole nirokkhor. ওকে সে নিরক্ষর নো প্রবলেম তা এখন আমরা দেখব মিস্টার জয়নাল কি কি করতে পারে লুক এন্ড সে হোয়াট ক্যান মেক মিস্টার জয়নাল দেখি আমরা মিস্টার জয়নাল কি কি বানাতে পারে দেখো কি সুন্দর ফার্নিচার হি ক্যান মেক ওকে আ ডাইনিং সেট ফার্নিচার টেবিল টয়েস এন্ড ডলস ওকে সে কার্ড দিয়ে টয়েস এবং ডলস বানাতে পারে খেলনা বানাতে পারে চেয়ার বানাতে পারে পিরা বানাতে পারে এবং লো স্টুল বানাতে পারে কেমন ওকে তাহলে মিস্টার জয়নাল কি কি বানাতে পারে ফার্নিচার টেবিল টয়েস এন্ড ডলস চেয়ার পিরা and lowest stool now you have our work okay now everyone has our work you have to do what we have to write down Nazma's work and Joinal's work নাজমা কি কি কাজ করে বাসায় ক্লিনিং করে ওয়াশিং করে টেকিং কেয়ার অফ চিলড্রেন করে টিচিং চিলড্রেন করে বাচ্চাদের পড়ায় কেমন বাসায় যত রকমের কাজ করে হাস্কিং করে নাজমা যা যা করে এখানে লিখবো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বরে আর জয়নাল যেসব কাজ করে এখানে লিখবো জয়নাল কি কি বানাতে পারে এখানে লিখবো তাহলে আমি তোমাদেরকে চার মিনিট সময় দিয়েছি নাজমা কি করতে পারে আর জয়নাল কি করতে পারে তোমরা লিখবা লিখে আমাকে বলবা ওকে ইউ হ্যাভ 4 মিনিট আফটার 4 মিনিটস আই উইল আস্ক কোয়েশ্চন ওকে তোমাদের কি লিখে ফিনিশ হয়েছে সবার সবার হয়েছে ইয়েস স্যার ঠিক আছে यस স্যার আচ্ছা ঠিক আছে তাহলে জয়নালস ওয়ার্ক দেখি আমি নাম বলবো যার নাম বলবো সে বলবে রাকিবুল হাসান বলো দেখি অ্যাবাউট জয়নালস ওয়ার্ক হোয়াট ডাজ জয়নাল ডু রাকিব পড়া যাবে আচ্ছা কে পারবে বলো
নাম বলো যে হ্যাঁ আমি পারবো আচ্ছা কে পারবে জোহা নাকি কানিস ফাতিমা স্যার কানিস ফাতিমা কানিস ফাতিমা পারবে বলো দেখি স্যার জয়নাল ইজ এ কার্পেন্টার হি ক্যান মেক বিরা চেয়ার টেবিল এন্ড আদার ফার্নিচার ওকে ঠিক আছে ভেরি গুড তাহলে সে কি কি বানাতে পারে আমরা নাম্বার দিয়ে দিয়ে লিখবো কেমন নাম্বার দিয়ে দিয়ে এখানে লিখবো ওকে নাজমা সুয়ার নাজমা কে কি করে কে বলতে পারবে স্যার আমি পারবো ওয়েট এ মিনিট আচ্ছা আমি কে কানিস ফাতিমা নাকি জোহা স্যার জোহা 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 বলো দেখি স্যার নাজমাস ওয়ার্কস ইজ কুকস ওয়াশেস ক্লথস হাস্কিং পেরি ক্লিনিং হোম ওকে ভেরি গুড ওকে ঠিক আছে নাও লেটস সি লেটস ম্যাচ ইওর অ্যানসারস উইথ মাই অ্যানসারস দেখি আমার অ্যানসারের সাথে দেখি মিলিয়ে নাও দেখি ঠিক আছে কিনা দেখো check your answers with slide nazma ki ki kore cooks ranna kore washes clothes kapot wash kore cleans utensils bashon koshon porishkar kore teaches children bachchader poran ar journals ki ki kore makes cot makes chair sofa makes pira acha ekhane pora diyeche mistake asche makes door windows etc ঠিক আছে ওকে ঠিক আছে নাও লেটস সি হোয়াট ইজ হিয়ার ইন দ্য নেক্সট স্লাইড ফর ইউ ওকে ম্যাচ দ্য ফ্রেজেস ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং ওকে দ্য ফার্স্ট ওয়ান লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে হাত থেকে মুখে মানে হচ্ছে দিন থেকে দিনে দিনের ইনকামটা দিনে করাকে বলে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ তাহলে আমরা ম্যাচ করবো কার সাথে স্পেন্ড অল দ্য মানি ইউ ক্যান বেসিক নিড ফুড অ্যান্ড ক্লোথ ইউ ক্যানট সেভ এনি মানি আচ্ছা কোনো টাকা জমা থাকবে না যেটা ইনকাম করবে সেটা শেষ হয়ে যাবে এমন অর্থে রেইন অর শাইন রেইন অর শাইন মিনস ইন গুড অর ব্যাড ওয়েদার আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে বোঝাচ্ছে রেইন অর শাইন মিনস খারাপ আবহাওয়া হোক আর ভালো আবহাওয়া হোক আবহাওয়া যেমনই হোক এমন পরিস্থিতিকে বলা হচ্ছে রেইন অর শাইন আলফাবেট অল দ্য লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ ওকে ভেরি গুড আলফাবেট মিনস অল দ্য লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ ওকে এন্ড ইলিটারেট ইলিটারেট মিনস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আগামী ক্লাসে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ